সারা বাংলাদেশের জন্য এই নোয়াখালীর 250 জেনারেল হাসপাতালের যে ডায়ালিসিস ইউনিটটি যেন রোল মডেল হতে পারে, আমি চেষ্টা করেছি যে ডায়ালিসিসের যে গাইডলাইন আছে, ডায়ালিসিস সেন্টার স্থাপনের সেই গাইডলাইন অনুযায়ী যা যা থাকা প্রয়োজন আমি সবকিছু এখানে সংযোজন করার চেষ্টা করেছি। এই ডায়ালিসিস সেন্টারে যেন মানুষ সেবা নিতে আসে, মানুষ যেন সঠিক সেবা এখানে পায়। এখন দেখবেন নোয়াখালী টিভি সংবাদ। নোয়াখালীতে কিডনি রোগী আক্রান্ত রোগীদের ডায়ালিসিস সেবা প্রদানের লক্ষ্যে 250 শয্যা জেনারেল হাসপাতাল ও নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি বিভাগের তত্ত্বাবধানে কিডনি ডায়ালিসিস কমপ্লেক্স ও নেফ্রোলজি বিভাগের উদ্বোধন করা হয়েছে। 14 নভেম্বর সকাল 11টায় নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য একরামুল করিম চৌধুরী এবং সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন এ কমপ্লেক্সের শুভ উদ্বোধন করেন। আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের কিডনি বিভাগের প্রধান ডায়ালিসিস কমপ্লেক্সের উদ্যোক্তা নোয়াখালী জেলা সচিবের সভাপতি ডাক্তার ফজলে আলাই খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতিকার, জেলা সচিবের সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুবুর রহমান। কিডনি ডায়ালিসিস ইউনিটের সাথে 16 শয্যা বিশিষ্ট শীতাতাপ নিয়ন্ত্রিত মডেল কিডনি ওয়ার্ড, হ্যাপাটাইটিস বি ও সি পজিটিভ রোগীদের জন্য ডেডিকেটেড ডায়ালিসিস ইউনিট, অত্যাধুনিক প্যাথোলজিক্যাল ল্যাব মিনি ওটি, কিডনি রোগীদের স্পেশাল কেয়ার ইউনিট সংযোজন করে কিডনি ডায়ালিসিস কমপ্লেক্সকে আধুনিক ও সুসজ্জিতভাবে রূপান্তর করা হয়। আপনারা জানেন আমরা 2018 সালের 17 সেপ্টেম্বর আমাদের এই নোয়াখালী 250 জেনারেল হাসপাতালের যে কিডনি ডায়ালিসিস ইউনিটটি যাত্রা শুরু করেছি এবং আজকে আমরা এই বছরে আমরা প্রতিষ্ঠার 3 বছরে পদার্পণ করেছি। ইতিমধ্যে আমরা আপনারা জানেন বা আমরা অত্যন্ত সুনামের সাথে গত 2 বছরে প্রায় 16,000 বেশি সেশন ডায়ালিসিস আমরা দিয়েছি, হাজার হাজার রোগী এখান থেকে সেবা নিয়ে উপকৃত হয়েছে। আমরা তখন যখন শুরু করেছি তখন আমরা সাথে একটি প্যাথোলজিক্যাল ল্যাবও করেছিলাম, কিন্তু বর্তমানে এসে এই পর্যায়ে আমরা আরও 10টি মেশিন সংযোজন করেছি, হ্যাপাটাইটিস বি ভাইরাস সি ভাইরাসের জন্য আলাদা ইউনিট করেছি এবং একটি অত্যাধুনিক ল্যাবরেটরি যেখানে কিডনি রোগীদের সকল ধরনের টেস্ট এখন আর বাইরে যেতে হবে না। আগে আমাদের কিছু ছিল, এখন আরও পূর্ণাঙ্গরূপে আমরা একদম সম্পূর্ণ মানে অত্যাধুনিক সব অটোমেটেড মেশিন চালু করেছি যেগুলো দিয়ে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা এখানে করা সম্ভব। এর পাশাপাশি আমরা একটি 16-বেডের মডেল কিডনি ওয়ার্ড চালু করেছি, 8 জন পুরুষ এবং 8 জন মহিলা, মোট 16 জন রোগী এখানে ভর্তি থাকতে পারবে। এবং এর পাশাপাশি আমরা আগে যে বিদ্যমান ইউনিটটি ছিল সেটাকে আধুনিকায়ন এবং সংস্কার করে যেন একটি মডেল মানে টোটাল একটা কমপ্লেক্সে রূপান্তর করেছি, যেটি আমরা চাই যে সারা বাংলাদেশের জন্য এই নোয়াখালীর 250 জেনারেল হাসপাতালের যে ডায়ালিসিস ইউনিটটি যেন রোল মডেল হতে পারে এবং এটাকে ফলো করে আমি আশা করব বাংলাদেশের সকল জেলা, আপনারা জানেন ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উদ্যোগ নিয়েছেন সারা বাংলাদেশের প্রতিটি সদর হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলিতে ডায়ালিসিস ইউনিট চালু করবেন। তো আমি মনে করি এটাকে যদি আপনারা তুলে ধরেন তাহলে এটাকে রোল মডেল হিসেবে করে পাইলট প্রজেক্ট হিসেবে সারা বাংলাদেশে যেন এভাবে করা যায়। আমি চেষ্টা করেছি যে ডায়ালিসিসের যে গাইডলাইন আছে, ডায়ালিসিস সেন্টার স্থাপনের বিশ্বব্যাপী স্বীকৃত প্লাস বাংলাদেশের একটি গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী যা যা থাকা প্রয়োজন আমি সবকিছু এখানে সংযোজন করার চেষ্টা করেছি। তবে আপনাদের সবাই সহযোগিতা পেলে আমি মনে করি এটাকে আরও উত্তরোত্তর সমৃদ্ধ করা যাবে এবং আপনার মাধ্যমে নোয়াখালীবাসী বা তথা বৃহত্তর নোয়াখালী জানাতে চাই যে এই ডায়ালিসিস সেন্টারে যেন মানুষ সেবা নিতে আসে, মানুষ যেন সঠিক সেবা এখানে পায়। এবং এখানে যে খরচের ব্যাপারটি, এখানে আমরা যে আমাদের সরকারি যে নির্ধারিত ফি 400 টাকা আছে এর পাশাপাশি 130 টাকা সার্ভিস চার্জ, মোট 530 টাকার ভিতরে আমরা রোগীকে ডায়ালিসিস সেবা দিতে পারবো। এটি একেবারে নমিনাল, শুধুমাত্র মেশিন ফি বলা যায়, কারণ একটি ডায়ালিসিসে সরকারি পর্যায়ে খরচ হয় 2-3 হাজার টাকা সরকারের ইনভেস্টমেন্ট আছে একটি ডায়ালিসিস সেশনের পিছনে। ইমরান হোসেন, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।